আমি আল্লাহ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আমি সালাম উচ্চারণ করে বিশ্বের দরবারে 1,24,000 মতান্তরে 2,24,000 পীর পয়গাম্বর কে কোথায় ঘুমায় আছে হাজিয়ান গাজিয়ান শহীদান তাদের সকলের প্রতি রুহের সু কামনা করে মাগফিরাত কামনা করি তাদের শান্তি কামনা করে আমি গানটি শুরু করলাম ওগো দরদি আছেন আছেন যত দেশ বিদেশি যত শ্রোতা বন্ধু ভাই তাদের কাছে হিস্টোরি একটা তুলে ধরতে চাই পাবনা জেলায় বসত করত শহর তালুকদার নাম তেনার কথা এখন আমি তুলে ধরিলাম তেনার একটা ছেলে ছিল সভাতে দেই কইয়া কাপড়ের দোকান করত মিয়া এমএ পাশ করিয়া আস্তে ধীরে সবুর তালুকদার গেল বিয়ের উপযুক্ত হইয়া বাড়িওয়ালা ভাবতে লাগলো ছেলেরও লাগিয়া আস্তে আস্তে সবুর তালুকদার গেল বিয়ের উপযুক্ত হইয়া তালুকদারে ভাবতে লাগলো ছেলেরও লাগিয়া আমার ছেলেরে করা বরেই বিয়া গ্রামে একজন বুড়া ঘটকালি করত ভাই তিনার কাছে তালুকদারের লোক পাঠাইয়া দেয় সংবাদ পাইয়া ঘটক বেটা আসে তাড়াতাড়ি বলে কি বলতেছেন দয়া করে বলেন শীঘ্র করি বলে কত জায়গায় কতজনকে দিলেন বিয়া করাইয়া আমি ভালো একটা মাইয়া চাই গো সবুরের লাগিয়া তালুকদার সব ঘটকেরে 1,000 টাকা দিল টাকা পাইয়া ঘটক সাহেব খুশি যে হইল 1,000 টাকা দিয়ে তালুকদার ঘটককে দিলেন কইয়া মায়া দেখে আসার টাইমে ফটো আসবেন নিয়া ফটো দেখা করব পছন্দ টাকা পাইয়া ঘটক জেলা যশোর যায় 26টা মাইয়া ঘটক দেখলেন সেই জায়গায় 26টা মাইয়া দেখে ছবি যে লইল তার 1,000 টাকার 12 আনা পুরাইয়া গেল মনে মনে চিন্তা করে দেশে যাব ফিরিয়া তালুকদারের কাছে দিব 26 ফটো নিয়া ওই সময়ে ছত্রি মাইসার ছিল রে ভাই রাস্তায় গেলে পানির পিপাসা লেগে যায় দেখে বামুরে একদনি গোবারি তখন উঠে ঘটক তাড়াতাড়ি বামুরে একদনি গোবারি কে আছেন গোবারিওয়ালা দেখেন না কেন চাইয়া আমি যে ডাকিতেছি আজ পানি খাইবার লাগিয়া চিৎকার শুইনা বাড়িওয়ালা বাহির বাড়ি আসিল ঘটক সাহেবের বাড়ির কথা জিজ্ঞাসা করিল চিৎকার শুইনা বাড়িওয়ালা বাহির বাড়ি আসিল ঘটক সাহেবের বাড়ির কথা জিজ্ঞাসা করিল ওই বাড়ি আমার পাবনা জেলায় তোমাকে দেখইয়া সবুর নামে এক তালুকদারকে করাইব বিয়া কথা শুনে বাড়িওয়ালা ভাবতে লাগলো ভাই আমাকে একটা মাইয়া দিছে আল্লাহ মালিক সাই
মাইয়া তারে দিব দেখাইয়া বসা করে মোর আল্লাহ সাইকি দিয়া গো মাইয়া তারে দিব দেখাইয়া বাড়িওয়ালা ঘটকের বেতুর বাড়ি নিল ভালো ভালো খাবার তখন ঘটক কেড়ে দিল তাড়াতাড়ি মাইয়া তারে আনলেন সাজাইয়া ঘটক বেটায় পছন্দ করলেন ওই মাইয়া দেখিয়া তার পঞ্চাশ টাকা দেয় উপহার তখন ছবি দে লইল সেইখান হইতে ঘটক বেটাই বিদায় হইয়া গেল সাতাশটা ছবি নিয়া তালুকদারকে দিল একে একে ছবি গুলা দেখিতে লাগিল একে একে সাতবার করে ছবিগুলা দেখিয়া পরের মাইয়া জামেলাকে যায় পছন্দ করিয়া কাইলি আবার জেলা যশোর যাওনারে ফিরিয়া আগামী রবিবার দিন যাব মেয়ে দেখিবার লাগিয়া তোর মেয়ে বুঝি বড়ই গো ভালো কথা শুনে গতুল সাহেব জেলা যশোর যায় তখন আবার দুই ছেলেকে জানায় বাড়িওয়ার তালুকদার সব তখন আবার ছেলেদেরকে বলতেছে শোনো শোনো খালেক মালেক বলতেছি তোমাদেরকে আমরা কেন যাব বাহিরের লোকজন নিয়া ওরে রবিবার দিন তালুকদার সব যাই মেয়ে দেখাবার লাগিয়া রবিবার দিন তালুকদার সব মেয়ে দেখতে যায় বাড়িওয়ালা যত্ন করে বাংলা ঘরে বসায় তাদের ভালো ভালো খাবার বহল মাইয়া সাজাইয়া তখন আনিল রে ভালো ভালো খাবার গোহল তাড়াতাড়ি মাইয়া তারে আনলেন সাজাইয়া তাড়াতাড়ি মাইয়া তারে নিলেন সাজাইয়া আস্তে আস্তে বাংলা ঘরের দিকে দেয় পাঠাইয়া আস্তে আস্তে বাংলা ঘরের দিকে যখন যায় আসমানের ওই চন্দ্র যেন নামলো দুনিয়ায় বাবা কি বলবো তার রূপের গো কথা সালামালকি দিয়ে মেয়ে চেয়ারে বসিল তালুকদার সব মেয়ে দেখে পছন্দ যে করিল একশো টাকা পুরস্কার দিয়ে পছন্দ করে যায় আগামী শুক্রবার দিন ছেলে দেখবে তারিখ করলো তাই সেই দিনকার মতো তিনি গেলেন বিদায় হইয়া বাড়িওয়ালার দুইটি ছেলে সবাতে দেখিয়া বাড়িওয়ালা বলতে লাগলো ছেলেদের ডাকিয়া আমরা কেন যাব বাহিরের লোকজন নিয়া গ্রুপে হইতে দুইজন লোক তাইয়া দাঁড়া তো করিল শুক্রবার দিন এরা সবাই ছেলে দেখতে গেল চতুর্দিকে পাশির করা কি বলিব ভাই লাঠিলা দাঁড়াও মাসে দারোয়ান বেটাই তালুকদারের পরিচয় দিয়া ভিতর বাড়ি গেল বাড়িওয়ালা যত্ন আরে বাড়িওয়ালা যত্ন করে বাংলা ঘরে বসাইলো তাদের ভালো ভালো খাবার বহল ছেলে দেখে পছন্দ হইল ভাই
অফিসে যাইয়া 25,000 টাকা কাজের কাগজে উঠায়। এইদিকে তে দেখেন বিয়ার দিন যে ঠিক হইল, এইদিক সেই দিক বন্ধু বান্ধব যাওয়া তো করিল। এইদিকে তে শুক্রবার দিন বরযাত্রী দিলেন পাঠাইয়া, এইদিকে তে মায়ের বাবাই রাখতে জোগাড় করিয়া। রাস্তার মধ্যে যাইয়া একটা গোনা দিল ভাই, বরযাত্রী হিসাবে লোক 172 জন যায়। কেহই বারে কেহই বারে রাত্রিটি কাটিল, সকাল বেলায় বউটা লইয়া বিদায় হইয়া গেল। এখানেতে একটি কথা বাদ্রই আছে ভাই, যশোর জেলার বড় ডাকাত মাইয়া রো বাবাই। আমি আস্তে আস্তে যাবো গো কইয়া, এইদিকেতে 5 দিন যাবত মাইয়া স্বামীর বাড়ি রয়, বসে বসে চিন্তা করেন মাইয়া রো বাবাই। মাইয়া 5 দিন ধরে ডাকে না গো মোরে, কাগজ চোপর লইয়া বাবাই মাইয়া দেখতে যায়। এইখানেতে একটু কথাই আমি বলবো ভাই, গেট পার হইয়া এক বিল্ডিং এর কাছে যাইয়া ওই সময়ে বাবা আবার রইল দাঁড়াইয়া। ডাকাত যে দাঁড়াইয়া আছে মেয়ের আশায়, দুই চার কথা জিজ্ঞেস করতাম মেয়ে যদি পাই। এই সময়ে তিনতলা হইতে মেয়ে আসতেছে নামিয়া, ডাকাত মনে মনে খুশি হলো মাইয়াকে দেখিয়া। বাবাই বলতেছে মা, মেয়ে বলছে বাবা আপনি কখন আসছেন, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন, আপনি বাসার মধ্যে ভেতরে যাবেন না। কয় যামু মা, যাওয়ার জন্য তখন আইছি, তবে এই যে কিছুকাল হলো আমি এখানে আসছি। কয় ঠিক আছে আপনি চলেন। কয় আচ্ছা মা যাইতেছি বটেই, কিন্তু একটি কথা বলতে চাই মা, তোমাকে বিয়ে দিলাম, ধনী বাড়ি, অনেক অর্থ সম্পদ, অনেক তালা তালুক আছে জামাইয়ের, অনেক জমা জমি আছে, তবে মা একটি কথা জানতে চাই, জামাইয়ের নগদ ক্যাশ পয়সাপাতি কীরকম আছে। মাইয়া বলতেছে বাবা আপনাকে আর কি কমু, শহর থেকে এক কাপড় চোর বেচ্চা গতকাল 2 লাখ টাকা ইন্নার সেন্দুকে রাখছে, রাত পড়লে কাল সকাল হলে টাকাটি ব্যাংকে মা কোটে জমা হবে। ডাকাত বলছে মা 2 লাখ, মা তুমি মুখে বলতেছো আমার বিশ্বাস হইতেছে না, তুমি যদি আমাকে একটু চাক কষে দেখাইতে তাহলে আমি একটু বিশ্বাস করতাম। আপন পিতা হইয়া যখন জিজ্ঞাসা করিল, স্বামী বিশ্বাস করে আবার চাবি গেছে দিয়া, বাবাকে দেখাইলো সিন্দুক তালা ঘুষাইয়া। টাকা দেখে বাবাই তখন গেল অস্থির হইয়া, আর কি কোথায় আছে মা গো দেও না দেখাইয়া, বাবাকে সব কিছু দেখাইয়া রে দিল। মাইয়া অবিশ্বাস আর না করিল রে, সব কিছু দেখাইয়া রে দিল। এসব দেখে ডাকাত তখন চিন্তা করে ভাই, নানা রকম বঞ্চনা দিয়ে শুধু মাইয়া লইয়া যায়। বিআইবি আইনের কাছে কইয়া মাইয়া গেল লইয়া, ছেলে খালেক মালেককে বাড়ি বাড়ি দিলেন পাঠাইয়া। ছাত্রদের সব জানাইয়া দেও রে, জানাইয়া আসবে তোমরা গড়ে গড়ে রে, ছাত্রদের সব জানাইয়া দেও রে। সঙ্গ পাইয়া ছাত্রগণ সব
ওস্তাদের বাড়িতে আসিল প্রসাদ পাতি লইয়া এরা রওনা হইল এক ট্রেন যুগে চড়িয়া এরা পাবনাতে পৌঁছিল এক মাঠের মধ্যে দাঁড়াইয়া প্রসাদ করিল দারোয়ানের কাছে যাইয়া ফাঁসগুলি করিল সবাই বাড়ি তুটলো ভাই গুতাইয়া দরজা বাংলো নিচের তালাই দেখে চাকর বাকরা আছে ঘুষুইয়া মাঝের তলার দরজা বাংলা দেখে তখন ভাই ওইখানে ঘুমায় আছে সবুরের বাপ মায় উপরতলার দরজা বাংলা যখন ঢুকিল হাতে পায়ে বাইন্দা অনেক মারপিটও করিল কিন্তু ছেলের কথা বাবা মায়ে কিছুই না বলিল উপর তালার দরজা ভাঙিয়া যখন ঢুকিল ওইখানেতে সব তালুকদার ঘুমাইয়াছিল তার নাতি দিয়া করল গোচেতন লাঠি দিয়া চেতন করে চাবি খানা চায় হইলে তোমার জীবন বাঁচা কিন্তু দায় বাবা মায়ে অনুরোধ করে চাবি দিল নিয়া ইয়া খুব ডাকাত সেন্দুর ঘুষায় চাবি খানা দিয়া আর ডাকাইতে সমস্ত মাল গেল সবই লইয়া দর বেলায় একটি কথা গেল মনে হইয়া দামায়ের হাতে ছিল স্বর্ণের গয়াঙ্গি একজন লোকে আংটিটা দেখিল জোর করিয়া আংটিখানা খুলে লয়ে গেল এভাবেতে ডাকাতি হইয়া গেল ভাই ধীরে ধীরে সংবাদ পাইল গ্রামের শব্দ নাই কান্নাকাটি করতে করতে রজনী কাটিল সকালবেলায় পিতার কাছে বলিতে লাগিল শোনেন শোনেন আব্বা জানবো আপনারে জানাই আমার বাড়ি হইল ডাকাতি শ্বশুর জানে নাই তুমি সেখানে তেলে কি বাবু সিটি প্রত্যেক কাটি ওর বাড়ি দিল সিটি লেখিয়া জামেলার হাতে সিটি পিয়ন দিল নিয়া সিটি পায়া জামেলা বিবি কান্দিতে লাগিল হইতে আপন পিতাই দেখিতে পাইল সবাই এই তো বুঝি পাবনার গো খবর ডাকাত বলতেছে মা কান্দকে কি ব্যাপার মেয়ে বলছে বাবা সর্বনাশ হয়ে গেছে আমার স্বামীর ব্যক্তিতে ডাকাতি হয়ে গেছে গা কয় কি তোমার স্বামীর ব্যক্তিতে ডাকাতি কয় হ্যাঁ বাবা এটা তো আমিও চিন্তা করতেছি বাবা আপনি মইরা গেলে যদি আমার স্বামীর বাড়িতে ডাকাতি হইতো তা আমার মনের মধ্যে একটু ধৈর্য আসত কিন্তু আপনি বাবা বাইচা থাকাকালীনে আমার স্বামীর বাড়িতে ডাকাতি হইলো এটা আবার কেমন কথা ডাকাত চিন্তা করলেন যে আমাকে এখানে একটু রাগারাগি ফাটাফাটি করা উচিত তা না হলে এ মেয়ে আমাকে অনেক সন্দেহ করতে পারে কয় মা তুমি কোনো চিন্তা করিও না এ মাল যেখানেই থাক তিলে তিলে খুঁজে এ মাল আমি বাহির করবই কয় আব্বা আপনাকে যাওয়ার জন্য কিছু আপনাকে যাওয়ার জন্য চিঠি লেখে দিছে চিঠি দিয়েছে আপনি যান যা তাকে কিছু সান্ত্বনা দিয়ে আসেন ডাকাত বলতেছে মা গতকাল একবার গতকালও একবার গেছি আবার আইসি গাড়ির যা কি শরীরের বিষ বেদনা অথব তুমি ওর মধ্যে লিখে দাও তোমার বাড়িতে যাওয়া আবার হয়ে গেছে গা দেখতে ইচ্ছা হয় আমাকে এসে আরও দেখে যাও কি মাইয়া বুঝতে না পারিয়া বাবার কথা মতো সিটি দিলে নলে কিয়া সিটি পাইয়া তালুকদারে ভাবতে লাগলো ভাই আমার বাড়ি হইল ডাকাতি শ্বশুর মারা যায়
আমি শ্বশুরটারে আসি গা দেখে, কাপড় চোপড় লইয়া শ্বশুরকে দেখতে যায়, এইদিকে তে বলতে আছে জামিলার মায়, স্বামীর বাড়ি কাজ করো মা খবর গেছি পাইয়া, সংবাদ পেয়ে তোমার স্বামী আসতে পারে চলিয়া, ঘরে মা গো চাউল নাই বরবান্তে হইবে, তুমি আস্তে আস্তে দুয়ার খানা ছাড়ো এখন তবে, গোসল কইরা আইসা মায়া বাবার কাছে জানাই, ডাকাতি কইরা শাড়ি আনছো একটা পড়তে চাই, কথা শুনে ডাকাত বলছে খুশি যে হইয়া, বলে একটা কেন দুইটা পরো হাউস করিয়া, কথা শুনে শাড়ি মাইয়া হাতাইতে লাগিল, ইচ্ছা মতো শাড়ি পরে সলা হাতে নিল, সারা উঠান শুইরা মাইয়া বাহির বাড়ি যায়, তাকাইয়া দেখে প্রাণের স্বামী একটু দূরে দেখা যায়, তখন হাতের সলা দিল রে ফেলে, স্বামী লজ্জা পাবে সলা দেখিলে, হাতের সলা দিল রে ফেলে, তালুকদারে আইসায় আবার দোপাতে দাঁড়াল, বলি এই এই শাড়িটা কোথায় পাইছো তাই আমার বলো, দিদি এটাই আমার তাঁতের শাড়ি, দিদি সত্য করে বলো এখনই রে এইটাই আমার তাঁতের শাড়ি, দিদি বলছেন ওগো স্বামী আপনাকে যাই কইয়া, এই শাড়িটাই বাবা আনছে হাট হইতে কিনিয়া, বিবি বলছেন ওগো স্বামী আপনাকে যাই কইয়া, আপনার শাড়ি বুঝলেন আপনি কেমন করিয়া, খবরের নাম ছিল গো মারা, খবরের কাছে পড়লো ধরা গো, খবরের নাম ছিল গো মারা, বলতেছে দেখো বিবি আমার বাড়িতে যে দুর্ঘটনা হয়ে গেছে তার অনেক আগে আইছো তুমি, এখন কথা হলো কি আমি তোমার স্বামী তুমি আমার বিবি, তুমি আমার শাড়ি যদি একটা হাত দেওয়াই না থাকো তাহলে তুমি স্বীকার করো, এতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, এই জন্যই কেন তুমি বিবি আমি স্বামী, আমি একটা কেন আমার বাড়িতে তুমি পাঁচটা আনার অধিকার তোমার আছে, আমার কথা একটাই যে তুমি মিথ্যে কথা বলিও না, শাড়ি একটা হাত দিয়ে আনছাও নাকি, কয় না গো স্বামী আমি শাড়ি হাত দিয়ে আনি নাই কো, ও আমি কইতাছি তোমার মনে বিশ্বাস হইতেছে না তাই না, তোমার বিশ্বাস হবে তুমি শাড়ির নিচের আসলের দিকে তাকিয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে, এইদিকে তেই এক পেঁচা কাপড় পরছে ভাই, তাকাইয়া দেখে স্বামীর নাম সিল দেখা যায়, দুই ছেলেকে এবার সিল দেখতে বলিল, ওরে গাপটি খুইলা সমস্ত কাপড় দেখিতেই লাগিল, গাপটি খুইলা সমস্ত কাপড় দেখে তখন ভাই প্রত্যেক শাড়ির একা তলে সিল দেখা যায়, ওরে কথা শুনে তখন উঠিল কান দিয়া, ওরে কেন্দে কেন্দে বলতে লাগলো মায়ের কাছে যাইয়া, ওরে কথা শুনে মেয়ে তখন ভেতর বাড়ি যায়, কাপড়েরও কথা মায়ের কাছে তে জানায়, শোনো শোনো মা শোনুনি তোমাকে যাই কইয়া,
সর্বনাশ করিয়া দিল আপন পিতা হইয়া বাবা শোকের গর্বাঙ্গীকারী দিল কথা শুনে মায়ে তখন বর্ষা হইল ভাই দৌড়াইয়া মায়ে তখন স্বামীর কাছে যায় বড়বের বারেন্দায় ডাকাত রয়েছেন বসিয়া রাগে রাগে বলতে লাগলো স্বামীর কাছে যাইয়া ডাকাতি করলে মাইয়ার গোবারি স্বামী আমি তোমার দন্ন ধরি গো ডাকাতি করলে মাইয়ার গোবারি কথা শুনে ডাকাত ধরলেন মুখোশ পাইয়া এইদিক ওইদিক সরে কাছে লোক যাবে জানিয়া বিবি বলছেন ও গো স্বামী আপনাকে জানাই শাড়ির মাঝে সিল দেখছে আসিয়া জামাই কাপড়ে আছে সিল মারা আজি তুমি স্বামী গেছো গো বারা কাপড়ে আছে সিল মারা এই পর্যন্ত এই জায়গাতে ইতি দিলাম ভাই শুনতে হইলে পরের ঘটনায় ওই পরের কাহিনী আছে কিন্তু আপনারা যোগাযোগ করিলে পরের হিস্টোরি আমি দেব কিন্তু বলে আছেন বসে শ্রোতা যত কথা শেষ করিলাম আবার তত রে সভা করে আসেন যত আমি বাউল অন্ধ ভজল এই গান দিলাম এখন গাইয়া ওরে বাকি অংশ শুনবেন আপনারা পরেরও শুনে যাইয়া পরবর্তীতে অনুষ্ঠান শুরু যে করিব পরের কথায় আমি কিন্তু তখনই গাইব ওরে গানখানা হইলে পছন্দ ওরে প্রাণের ভাই ওরে লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের জানাই গান শুনবেন আপনার সাবস্ক্রাইব করে এই গান শুনতে অন্তরে